সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছি আমি জিহাদুল ইসলাম শুরুতে রাজশাহীতে শুরু হল শরৎকালীন উদ্যোক্তা মেলা ফার্মাসিস্ট বিজয় দেবনাথ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের ঢাকাস্থ কার্যালয়ের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগরীর সিটি সেন্টারে উদ্বোধন হল শরৎকালীন উদ্যোক্তা মেলা বুধবার দুপুরে পাঁচ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না মেলায় খাবার পোশাক কসমেটিক্স ও গাছের চারা সহ বিভিন্ন ধরনের তেতাল্লিশটি স্টল স্থান পেয়েছে মেলা উদ্বোধনের পর পুরো মেলা পরিদর্শন করে প্রধান অতিথি ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না বলেন নারীদের ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেন সেটি হলো চাকরির পিছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হতে আমাদের রাজশাহীর মেয়েরা এক্ষেত্রে অনেক এগিয়ে তারা নিজেদের গুণগত মানসম্মত প্রোডাক্ট তৈরি করছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আশা করা যায় রাজশাহীর মেয়েরা আগামীতে আরও এগিয়ে যাবে ও ভালো করবে এনা প্রপার্টিজের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল এগারোটায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথ রহস্যজনকভাবে মারা গেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিডিপিএ এই দাবিতে বুধবার বেলা তিনটায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেছেন সংগঠনটির রাজশাহী জেলার শাখা মানববন্ধনে বিডিএ এর আহ্বায়ক সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মীর শহীদুল ইসলাম দাবি করেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মারিস্ট বিজয় দেবনাথ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন গত তিরিশ সেপ্টেম্বর সকালে পুলিশ তার বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে তাকে নিতিশংসভাবে হত্যা করা হয়েছে এক অক্টোবর তার মরদেহ ময়নাতদন্ত করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয় এই মৃত্যু রহস্যজনক রহস্যজনক এই মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে এরই অংশ হিসাবে সংগঠনের পক্ষ থেকে তিন অক্টোবর কালো ব্যাচ ধারণ করা হয় এবং চার অক্টোবর তিনটা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে পালন করা হয় বক্তারা দ্রুত কর্মসূচি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঢাকাস্থ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে ঢাকার পান্থপথে এনা সার্কস ইমারতের ষষ্ঠ তলায় অবস্থিত নতুন কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন ও এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চার বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহসভাপতি ডা তবিবুর রহমান শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন আহসানুল হক পিন্টু ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ার্দার যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি নাহিদ আক্তার নাহান মুকুল শেখ কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিলি উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন রনি রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাধারণ সম্পাদক ডা মুবিন সবুজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন আয়োজন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর মানববন্ধন থেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পল্লী রাধাকান্ত দাসের উপর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহীর সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান কবিকুঞ্জের সভাপতি কবি আরিফুল হক কুমার নারী নেত্রী কল্পনা রায় সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন সমাজ থেকে যদি সাংস্কৃতিক চর্চা বন্ধ হয়ে যায় তাহলে সমাজে অনাচার বেড়ে যাবে আমরা চাই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক আর কোনো ব্যক্তি যেন সাম্প্রদায়িক হামলার শিকার না হয় নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সীমা খাতুন হত্যা মামলার পলাতক মূল অভিযুক্ত স্বামী রতন আলীকে গ্রেফতার করেছে পুলিশ আজ বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে এই মামলার আসামি নিহতের শ্বশুর দেবর ও ভাসুরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান জানান বারো বছর পূর্বে উপজেলার মসিন্দা বাহাদুরপুর গ্রামের ইউসুফ প্রাঙের ছেলে রতন আলীর সাথে একই ইউনিয়নের রানী গ্রামের সীমা খাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় সীমা খাতুনকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন তাদের নির্যাতন সহ্য করতে না পেরে সীমা খাতুন তার ভাইয়ের কাছ থেকে কয়েকবার টাকা নিয়ে এসে দিয়েছে তাদের এভাবে তাদের নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সীমা খাতুন আর কোনো টাকা দিতে পারবে না বলে জানায় এতে ক্ষিপ্ত হয়ে গত আঠাশে সেপ্টেম্বর স্বামী শ্বশুর ভাসুর ও দেবরসহ অন্যান্যরা খাতুনকে মারধর করে এ সময় সীমা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে এর কিছুক্ষণ পর সীমা বিষ খেয়েছে বলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সীমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীমা খাতুনের মৃত্যু হয় এই ঘটনায় সীমা খাতুনের ভাই রুবেল আহমেদ বাদী হয়ে সীমা খাতুনের স্বামী শ্বশুর ভাসুর ও দেবর সহ আরো কয়েকজনকে অজ্ঞাত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাটোরের দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে কানাই খালিস্থ পুনাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয় সংগঠনের সভানেত্রী সোহানা তারিকের সভানেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ সভানেত্রী সহিমা সুলতানা আনিকা তাসনিম তাসলিমা আক্তার সহ অন্যান্যরা সভানেত্রী সোহানা তারিক জানান দরিদ্র চা বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে রাফিজা আক্তার ঋতু এবারে মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে কিন্তু অর্থের অভাবে বই কিনতে না পারায় তার পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এই খবর পেয়ে পুনাক এই শিক্ষার্থীকে সহযোগিতার উদ্যোগ নেয় আজ তাকে ডেকে পাঠ্যপুস্তক সহ তিরিশ হাজার টাকার উপকরণ তার হাতে তুলে দেওয়া হয় তিনি আরও জানান পুলিশ নারী কল্যাণ সংস্থা সবসময় দুস্থ দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে আসছে এমনকি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যথাসাধ্য সহযোগিতা করে আসছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ